আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লামা জিহাদি, আল্লামা জিহাদি আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। আল্লামা জিহাদি আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। আপনাদের কি কোনো খায়া দায়া কাজ নাই? আজলামি চোদান না আজলামি সামনে আয়, বাংলাদেশে আয়, উত্তর বাচ্চারা যা যা নবী ভ্যানচুস যা ভাই আপনি বলতে দেন। হ্যাঁ আল্লামা জিহাদি, ও না আমার চলে গেল দেখি। আল্লামা জিহাদি আপনি আর একটু থাকতেন, আমার কথা তার নবীর পাশা চাটতে গেছে, পাশা চাটতে চলে গেছে। আমাদের কথা তো শুনতে হবে তাই না? আপনি একা এক তরফা গালি দিয়ে চলে যাবেন, আমরা তখন আপনার নবীকে একটু ধোলাই করতাম, মানে নবীর সম্পর্কে আমরা একটা আলোচনা করতাম, ধোলাই না একটা আলোচনা করতাম, নবীর লুঙ্গিটা একটু খুলতাম না। আসিফ ভাই ব্যাপারটা হয়েছে কি, একেতে আল্লাহ তো হেরে যাচ্ছে সেরকম বোধহয় পরিস্থিতি, তো তার উপরে আমরা আবার লাইক করতেছি, মানে এই দুই দ্বিমুখী আক্রমণ এসে দিশেহারা হয়ে কিছু বক্তব্য দিয়ে গেল আর কি। মানে তার বাদটা ভেঙে গেছে এখন, সে মানে এগুলো এগুলো কি ভাই, এগুলো কি? ওনার সাথে আমি একটু আলোচনা করতে চাচ্ছিলাম ভাই। জিহাদি ভাই আপনি যদি শুনে থাকেন, আপনি নিশ্চয়ই এখন আবার ফেসবুক থেকে বা ইউটিউব থেকে লাইভ শুনতেছেন, আপনি আবার চলে আসেন, আপনার সাথে একটু কথা বলি দেখি আপনি মানে কি চাচ্ছেন, আপনার মানে ইয়াগুলা আমরা আলোচনা করবো। আসেন, চলে আসেন, অসুবিধা নেই। ঠিক আছে ভাই, ওনাকে তো আর দেখছি না। ঠিক আছে, আচ্ছা আবার আবার আসছেন কিনা দেখি তো। তার তো সাবাল্টন ভাই আপনি মানে একটু নিজেকে কন্ট্রোল করেন, আমি ওই আল্লামা জিহাদি আবারও যুক্ত হয়েছেন, ওনাকে আবার একটু আনতেছি। সাবাল্টন ভাই আপনি ইয়া হয়েন না, আল্লামা জিহাদি আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন তাহলে। তোমার কাছে বাইলে কি করতাম, আদর করতাম নবীকে, মানে নবীর নুনুতে আমরা মানে দুইটা বড় বড় পাথর ঝুলাই দিয়ে পিছনে মনে করেন বাঁশ দিয়ে উচাকেরা মানে যে সে যে আকাম পুকাম করছে এইগুলার কারণে মনে করেন বিচিতে নবীর দুই বিচিতে দুইটা 10 ইঞ্চি ইটা বাইন্ধা দড়ি দিয়া, হ্যাঁ, তার পিছনে বাসটা ঢুকায় যে সে যে শিশু দর্শন করছে এইটার ইয়া হিসেবে, হ্যাঁ, শাস্তি হিসেবে যদি এটা করি তাহলে কেমন হবে? এটা কি একটা শিশু ধর্ষকের সাথে আর কিভাবে করে ট্রিট করবেন আপনি? না আমার মনে হয় আল্লাহ পাক ওনার বিচি রক্ষা করবেন, ওনার বিচিতে কিছু হবে না বলে মনে হচ্ছে, যে ওনার যে বিচিতে আমরা যখন দুইটা দুইটা 10 ইঞ্চি 10 ইঞ্চি এটা বানবো এবং যখন পাশে বাঁশ দিয়ে যখন ঝুলাই রাখবো কাবা শরীফের উপরে, মনে করেন কাবা শরীফের উপরে একটা বাঁশ, বাঁশের উপরে বাঁশের উপরে নবীর পাছা এবং সেখানে দুইটা ইটা ঝুলতেছে 10 ইঞ্চি 10 ইঞ্চি, কেমন হবে দৃশ্যটা একটু কল্পনা করেন তো কেমন হবে? আসিফ মহিউদ্দিন আপনি কি বাংলাদেশে আসবেন না? আসবেন না? আসলে কি করবেন বাংলাদেশে, আপনার আল্লাহ পাকের কি ভিসা নাই? বাংলাদেশে ভাই আসিফ, আর আমি যে ডেইলি যে ফোন যাচ্ছি, আমরা যে ডেইলি ফোন যাচ্ছি সেটা কি হবে? মুখে মুখে ফোন দিলে যদি ফোন দানি যাই তো আমি তো স্বপ্নে কতবার তোমার বোরে পন দাই, তাতে কি হইছে? তাহলে এই যে এগুলা বলে লাভ কি, এই যে মানে তাহলে আপনি এত ক্ষিপ্ত কেন আমার উপরে? যদি মুখে মুখে পন দানি দিতে তো মানে তুমি তো তোমার কোনো কাজ নাই, তুমি তো বেয়াদব, এই জন্য বাংলাদেশে তোমাকে হামলা করা হয়েছিল, ভবিষ্যতে তোমাকে জেলে পাওয়া হবে। একটা মানুষ বেয়াদব হইলে তাকে তাকে মানে গর্দান কেটে নেওয়া হবে, মানে একটা মানুষ বেয়াদব হইলে তার গর্দান উড়াই দিতে হবে তাই না? এই জন্যই আপনি জিহাদি, এই জন্যই আপনি একজন মুসলমান, বুঝছেন? শুনেন, কি করবেন বলেন, আমাকে পেলে কি করবেন বলেন? প্রথমে আমি আসিফের গলাতে সুন্দর করে
একেবারে গলায় ফুলের মালা পেছায়া গলাতে ফাইন করে টইলা সমস্ত ময়লা পরিষ্কার করে ওখানে সুন্দর বিসমিল্লা কয়া জব করব তবে এইটা কোরবানির গরুর মতো শিখাইছে তাই না আপনারে ধর্ম আপনারে এটা শিখাইছে এই ধর্ম কি ধর্ম আসিবের আসিফ মহিউদ্দিনের জন্য কোনো ধর্ম নাই বুঝছি এই বেটায় মাদক লাল পানি খাইছে নাই ভাই পাকিস্তান আইরে যাওয়ায় দুঃখে বোধ হয় লাল পানি খাই আসছে তার চেয়ে ভালো হয় যদি আপনারা মানে যুক্তি নিয়ে আসেন যুক্তি নিয়ে আলোচনা করেন সেটা ভালো হবে এগুলো হুমকি ধামকি দিয়ে তো লাভ হচ্ছে না।